যেই জায়গাটায় আল্লাহর ওলিরা থাকে সেই জায়গাটা শরীফ জায়গা রাসূল মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলিদের থাকার জায়গাটা আসার জায়গাটা বসার জায়গাটা সেই জায়গাটা শরীফ হয় পবিত্র হয় একই হাদিসের ইবারাতের মধ্যে আছে উখরুজ মিনাল কারিয়াতিল খবীস একই ইবারাতে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি বনী ইসরাঈলের ওলির কথা বলতে গিয়ে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলিরা যে জায়গা থেকে চলে আসে বেরিয়ে আসে থাকে না যেই জায়গা অ্যাভয়েড করে বাদ দেয় যে জায়গা থেকে বেরিয়ে চলে আসে সেই জায়গাটাকে হুজুর বলছে উখরুজ মিনাল কারিয়াতিল খবীস সেটা শরীফ পয়রা আল্লাহর ওলিদের থাকার জায়গাটা শরীফ আল্লাহর ওলিদের বেরিয়ে আসার জায়গাটা খবীস হুজুর বলছে তাহলে এই জায়গাটা ওলিদের থাকার জায়গা না ওলিদের চলে যাওয়ার জায়গা জোরে বলেন এই জায়গাটা ওলিদের আসার জায়গা না ওলিদের বেরিয়ে যাওয়ার জায়গা এই জায়গাটা আল্লাহর ওলিদের থাকার জায়গা আল্লাহর ওলিদের বসার জায়গা আল্লাহর ওলিদের আসার জায়গা জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে না কৌ সংক্ষেপ আলোচনা টু দা পয়েন্ট বিস্তারিত আলোচনায় যাব না সূরাতুল কাফের 22 নম্বর আয়াতের একটা ছোট্ট তাফসীর করে আপনাদের খিদমত থেকে বিদায় নেব আমরা সকলে জানি আসহাবে কাফের সাতটা যুবক ছেলে গুহার মধ্যে অবস্থিত এই সাতটা যুবক ছেলে যখন গুহার মধ্যে অবস্থিত এই সাতটা যুবক ছেলের সাথে আল্লাহর ওলিদের সাথে একটা কিতমির নামক কুকুর ছিল সেই কুকুরটা গুহার বাইরে সাতটা যুবক ছেলে কুকুর গুহার বাইরে সাতটা যুবক ছেলে গুহার মধ্যে আল্লাহর ওলি আসহাবে কাফ গুহার মধ্যে অবস্থিত মনে রাখবেন পরিষ্কার কোরআন বলছে বানুয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়াতারা শামসা ইজা তালাআতি তাযাউরু আন কাহফি ইমসাতাল ইয়ামিন আল্লাহ নিজের সূর্যকে সূর্য নিজের কক্ষপথে উঠে নিজের কক্ষপথে ডুবে এটা বাস্তব এটা সামাজিকতা নয় আল্লাহর হুকুমে সূর্য নিজের কক্ষপথ দিয়ে উঠে নিজের কক্ষপথে গিয়ে ডুবে কিন্তু আল্লাহ ওই সূর্যকে বলছে নিজের ভাষায় আল্লাহ জানিয়ে দিচ্ছে ওয়াতারা শামসা ইজা তালাআতি তাযাউরু আন কাহফি ইমসাতাল ইয়ামিন এই সূর্য তুই যখন উঠবি তোর উঠার কক্ষপথ থেকে পরিবর্তন করতে হবে কারণ আমার আল্লাহর ওলিগুলো ঘুমাচ্ছে তুই যদি তোর কক্ষপথে উঠিস আমার ওলিদের গুহাতে রোদটা লাগবে রোদটা লাগার কারণে গুহাটা উত্তপ্ত হয়ে যাবে এই সূর্য ইয়ামিন ডান দিকে চেপে চেপে ওঠ এটা আমি আল্লাহ হুকুম করে দিলাম ওলিরা ঘুমাচ্ছে যখন ডুববি কি করে ডুববি এ কোরআন বলছি কোন বানওয়াটি কথা বলছি না যখন ডুববি কোন দিকে ডুববি ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম সাতাস শিমাল কোরআন বলছে যখন ডুববি ডুবাটা কেমন হবে ওঠাটা তো ডান দিক চেপে হবে ডুবাটা কোন দিকে চেপে হবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে তুই যদি বাম দিকে না চেপে ডুবিস তোর রোদটা আমার ওলিদের গায়ে গিয়ে লাগবে উত্তপ্ত হবে কষ্ট পাবে ওরা ঘুমিয়ে আছে এই সহ্য বাম দিকে চেপে ডোব আমি আল্লাহ হুকুম করে দিলাম জোরে বলবেন আল্লাহর ওলিরা ঘুমাচ্ছে বলে সূর্য কক্ষপথ চেঞ্জ করছে কোন ওলির জীবনীর কারামতির গল্প বলিনি কোরআন বলছে তাফসিরে যায় একটু ছোট্ট করে বলি আমরা সবাই জানি আসহাবে কাফে সাতটা যুবক ছেলে ওখানে নির্ধারা যাচ্ছে আসহাবে কাফে আল্লাহর ওলি সাতজন যুবক ওই জায়গায় ঘুমাচ্ছে তাফসিরের একটা রেওয়ায়েত আসছে 309 বছর বাইরে কিন্তু কুকুরটা ঘুমিয়ে আছে প্রত্যেকটা 6 মাস অন্তর অন্তর আল্লাহ পাক আল্লাহ মাওলা পরবর্তীগার ওই আল্লাহর ওলিদেরকে এক পাশ থেকে আরেক পাশের মধ্যে পাশ পরিবর্তন করাতে তাফসীর বলছি কোন চটি কেতাবের গল্প বলিনি এই যে এসেছেন এখানে কি হবে একটু ছোট্ট করে বলে দিয়ে যায় এই যে এখানে এসেছে কি হবে একটু ছোট্ট করে বলে দিয়ে যায় আচ্ছা বলেন আজকে গুহার মধ্যে তো ওই ওলিগুলো সাতজন কোথায় গুহার মধ্যে বাইরে তো কুকুরটা কেতাবের রেওয়ায়েতের মধ্যে আসছে
আল্লাহর ওলিদের জন্য আল্লাহ রহমতটা দিয়েছিল যে 6 মাস অন্তর অন্তর এক পাশ থেকে আরেক পাশে ফিরবে কিন্তু ওই পাশে বাইরে যে কিতমির নামক কুকুরটা বসেছিল সেও কিন্তু রহমত থেকে বঞ্চিত হয়নি আল্লাহ পাক ওই কুকুরটাকেও 6 মাস অন্তর অন্তর এক দিক থেকে আরেক দিকে ফেরাত কথাটা কি বোঝাতে পারছি কুকুরটাকেও পরিবর্তন করাতে জীবনের চরিত্রটা তো গঠন করতে হয় ওলিদের দরবারে এসে আসহাবে কাফের কথা বলতে গিয়ে ছোট করে আপনাদের খিদমতে বলি আল্লাহ পাক কবুল করেন বিস্তারিত আলোচনায় যাব না কেন অনেক বড় ইবারত সূরাতুল কাফের 60 থেকে 65 নম্বর আয়াতে যদি এখন তাফসীর করি সময় লেগে যাবে কেন ওলিদের দরবারে যাওয়াটা কি সম্পর্কে এখানে পরিষ্কার দিয়ে আছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদা পরিষ্কার কোরআন জানাচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাবেকা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাবেকা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন নাজিল করে সরকার কায়নাতের উপরে কোরআনটা নাজিল হয়ে যায় 40 বছর পরে হুজুর নবুয়াত পেলেন 23 বছর হুজুরের নবুয়াতের জীবন 23টা বছর হুজুরের উপরে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে একটার পর একটা নাজিল হয়েছে সূরাতুল আল ইমরান তৃতীয় নম্বর সূরা 164 নম্বর আয়াতে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউ يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় গাই পরিষ্কার করে এলান করে দেয় গাই আমি আল্লাহ আমি মাওলা পরওয়ারদিগার তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একটা নবী একটা রাসূল একটা পয়গম্বর দিলাম সেই নবীর কাজটা কি সেই রাসূলের কর্মটা সেই রাসূলের অ্যাক্টিভিটিসটা কি সেই রাসূলের চিন্তাটা কি সেই রাসূলের থিংকিংটা কি সেই রাসূলের অ্যাম্বিশনটা কি সেই রাসূলের টার্গেটটা কি সেটাও কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় সেই নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটা পড়ে শোনাবে কোরআনটাকে তেলাওয়াত করে জানিয়ে দিবে ওয়াল হিকমা মা হিকমতের জ্ঞানটা দিবে সেই নবী কোরআন পড়ে জানিয়ে দেয় পরিষ্কার করে 23 বছরের নবুয়তের জীবন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয় সূরাতুল আলাক 1 নাম্বার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক সূরাতুল মাইয়্যিদা 3 নাম্বার সর্বশেষ নাযিলকৃত আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিকমাতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ ইসলাম ধর্মটিকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপরে যে নিয়ামতগুলো দিলাম সেগুলোকেও পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ আমি মাওলা পরওয়ারদিগার ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম এই 23 বছরের নবুয়তের জীবন মুস্তাফার 23 বছরের মুস্তাফার নবুয়তের জীবনের মধ্যে মনে রাখবেন এমন অনেক নবী আছে যাদের কাছে জিব্রাইল জীবনে 5 বার গেছে এমন অনেক নবী আছে পৃথিবীর বুকে যাদের কাছে জিব্রাইল জীবনে 1 বার গেছে আর কোনদিন ওই নবীর কাছে ওহিনী আসে না নাই আর কোনদিন ওই নবীর কাছে আসে না নাই কিন্তু 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে জিব্রাইল মুস্তাফার দরবারে মোট 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে हम बोले तो बात बोले रसूल बोले तो हदीस बोले हम सो जाए तो ख्वाब रसूल सो जाए तो रब से सवाल और जवाब हम कानून बनाए तो शिद्दत हो रसूल कानून बनाए तो हुज्जत हो हमारे नबी जादूगर नहीं वो शमसुद्दोहा गए वो बदरुद्दुजा गए वो नूरुल हुदा गए वो हर मरीज का शफा गए जिनके तारीफ करने वाला खुद खुदा है
বানওয়াটি আলোচনা নয় দুটা পয়েন্ট একটু আলোচনা করতে চাই সেই নবীর উপরে কোরআন আয়াতটা নাজিল হচ্ছে একটার পর একটা নাজিল হচ্ছে কোন সময় সেই মুস্তাফাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন সেটা সূরাতুল মাইয়াদার 19 নম্বর আয়াতে আসছে আমি ব্যাখ্যায় যেতে পারছি না ছোট করে একটু বলি পরিষ্কার কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় নাই আমি আল্লাহ ওয়া ইন কানু মিন কাবুলু লাফি দলালিম মুবিন যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে দিন বুঝতে না শরিয়াত বুঝতে না ইসলাম বুঝতে না কোরআন বুঝতে না সেই কঠিন ইনসময় জাহেলিয়াতের যুগে অজ্ঞতার যুগে মূর্খতার যুগে নিরক্ষতার যুগে ডার্কনেস টাইমে অন্ধকার সময়ে আমি আল্লাহ লি তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য আমি আল্লাহ আমি মাওলা পারওয়াদ্দি গাগা তোমাদেরকে নবী দিলাম তোমাদেরকে রাসূল দিলাম সেই নবী তার ভাষার দ্বারা কোরআনের ভাষার দ্বারা জানিয়ে দেয় তিনি বলছে এটাই কোরআন ওটাই কোরআন মুস্তাফা বলছে এটা কোরআন ওটাই মোর কোরআন আবু জেহেল আরবি বলেছে আবুল হাব আরবি বলেছে উতবাও আরবি বলে সাইবাও আরবি বলে কিন্তু তাদের আরবি আর মুস্তাফা আরবি বলে কিন্তু মুস্তাফা যেটা বলে সেটা কোরআন কথা বলে নবী যেটা বলে সেটা কোরআন আল্লাহ পাক তো নিজের পরিচয় সেলফ ইন্ট্রোডিউস করতে পারতেন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান্নাস বিভিন্ন জায়গায় বলেছে কিন্তু যখন আল্লাহ নিজের কথা বলছে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে বলছে এই নবী আপনি মানুষকে বলেন হুজুরকে দিয়ে বলাচ্ছে এই নবী কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ আগে নিজের পরিচয় দেয়নি মুস্তাফার পরিচয় দিচ্ছে এখানে কুল বলতে কে গে আমার নবী আল্লাহ তো নিজে বলতে পারতেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক এটা তো বললেন না আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাহ এক তাহলে আগে মুস্তাফাকে চেনো আগে সরকারে কায়নাতকে চেনো আগে মদিনার দুলালকে চেনো আগে ইমামুল মুরসালিনকে চেনো আগে ইমামুল হুদাকে চেনো আর ইহুদিরাও আল্লাহকে চেনে ইহুদিরাও আল্লাহকে এক বলে নাসারাও আল্লাহকে এক বলে তুমি আমিও এক বলি আরে তারা মুস্তাফাকে বাদ দিয়ে এক বলে আর তুমি আমি আল্লাহকে এক বলি মুস্তাফাকে নিয়ে এক বলি কথা বলেন না কেন বিস্তারিত জায়গায় যেতে পাচ্ছি না কেন আলোচনাটা ওলির দরবার ওই দিকে আসতে হবে তাই একটু ছোট করে বলি পরিষ্কার কোরআন তার ভাষায় জানিয়ে দেয় ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা আমরা আল্লাহ আমার মাওলা পারওয়ারদিগার জানিয়ে দেয় যারা সকাল বেলায় সন্ধ্যা বেলা গায় আল্লাহ জিকিরের মধ্যে বসে আল্লাহ জিকিরটা করে আল্লাহ দরবারে জিকির করে আল্লাহ জিকির করতে থাকে আল্লাহ পাকে জিকিরের মধ্যে নিয়োগ থাকে তাদের কাছে যাও তাদের সোহবতে গিয়ে বসো একটু জোরে বলে জোরে বলবেন না ওলি দরবার এত এরকম হয়ে গেলেন কেন আপনার কিছু বুঝতে পারছি না একটু জজবা হাল থাকবে রুহানি দোয়া চলছে এখানে রুহানি তাওয়াজ্জু চলছে এখানে ফায়েজ চলছে আলাদা একটা আল্লাহ কবুল করেছে সকলে তকদিরে জুটে নেই এখানে বসা আরে প্রতাপপুরের দরবারে তো অনেক লোক এসেছে আপনার সাথে এসেছে আপনার ভাগনা ভাইপো আপনার সাথে এসেছে আপনার আত্মীয় স্বজন আপনার সাথে আপনার বাড়ির পাশের লোক এসেছে কিন্তু জান্নাতের টুকরাটাই ঢোকার সুযোগ হয়নি বাজারে ঘুরতে কেটে গেছে রাস্তায় হাঁটতে কেটে গেছে এদিক ওদিক তামাশা করতে কেটে গেছে তোমার তকদির ভালো আপনার তকদির ভালো আল্লাহ আপনাকে চুনে নিয়েছে পছন্দ করে নিয়েছে জান্নাতের টুকরাটাই বসার সুযোগ তোমার তকদির আছে বলে এখানে বসেছো কথা ঠিক তোমার তকদিরটা কম নয় আপনার তকদিরটা কম নয় ওলিদের দরবার ওলিদের দরবারটাই বসবেন কিভাবে বসবেন সেটাও কোরআন বলছে এদিক ওদিক তাকিয়ে নয় কোরআন বলছে তার যে আল্লাহর ওলিদের চেহারাটার দিকে তাকিয়ে বসবে আমি বলিনি একটাও আমার নিজের কথা বলিনি কোরআন থেকে দলিল দিচ্ছি আল্লাহর ওলিদের চেহারাটার দিকে তাকিয়ে বসবে এটাই মুরিদ ইউরিদুনা ওয়াজহাহু তোমাদের মাকসাদটাই হবে তাদের চেহারা তোমাদের ধারণাটাই হবে তাদের চেহারার দিকে তাকানো আল্লাহর ওলিদের দরবারে এসে বসা তাদের চেহারাটার দিকে তাকানো তোমাদের মাকসাদ হবে রোহানি দোয়া রোহানি ফায়েজ
আল্লাহ কবুল করেছে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছে তাকদীর দিয়েছে আল্লাহ নিয়ামত দিয়েছে আল্লাহ মর্যাদা দিয়েছে আল্লাহ মর্তবা দিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে কিতাবুল বিরওয়া সিলাডা কোলে দেখেন মুসলিম শরীফের হাদিস বলে না বনওয়াটি কথা আপনাদের খিদমতে নয় দলিল কেন্দ্রিক আপনাদের খিদমতে আলোচনা করে যাই আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় তোমাদের বাড়ির সামনে এমন কিছু মানুষ ঘুরে বেড়াবে তোমাদের বাড়ির সামনে এমন কিছু ব্যক্তিত্ব ঘুরে বেড়াবে মুসলিম শরীফ কিতাবুল বিররে ওয়াস সিলাহ 2024 নম্বর আদিক তোমরা তাদেরকে তাড়িয়ে দিবে দূর করে দিবে হাঁটিয়ে দিবে তোমাদের বাড়ির সামনে বাড়ির দরজাটা আর কাছে এসে দাঁড়ালে তাদেরকে বের করে দিবে তাদের চুলটা এলোমেলো কাটা থাকবে উস্কো খুস্কো কাটা থাকবে তোমাদের বাড়ির সামনে তোমরা দাঁড়াতে দিবে না তাদেরকে হাঁটিয়ে দিবে দূর করে দিবে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মনে রাখবে ওই বান্দাটাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে ওই বান্দাগুলো আল্লাহকে যা বলে আমার আল্লাহ তাই সঙ্গে সঙ্গে শুনে না জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না কলিজা দিয়ে বলা যাবে না অলির দরবার অলি হতে হাসতে হবে জীবনের চরিত্রটা গঠন করতে হবে অলির দরবার নিজেদের জীবনটাকে বাস্তবমুখী জীবন বানাতে হবে শরীয়তটাকে বুকের সাথে নিতে হবে ইসলামের আদর্শটাকে কলিজার সাথে নিয়ে নেবে পরিষ্কার করে নিতে হবে তাই কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে লেখা আছে ক্বালা যালিকা মা কুন্না নাকি ফাতাদা আলা আফারিহিম কসসান ফওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা রাহমাতান মিন কবুল করেছে তাদের দরবারে আপনি আমি যাই জীবনের চরিত্রটাকে গঠন করার জন্য শরীয়ত মোতাবেক জীবনটাকে তৈরি করার জন্য ইমাম আজামের কিতাবটা খোলা হচ্ছে ইমামে আজামের জীবনীটা খোলা হচ্ছে ইমামে আজামের দরবারে যখন ইমামে আজামের দরবারে ইমামে আজামের জীবনীটা খোলা হচ্ছে 4000 ইমাম আজামের 4000 ইমাম আজামের শিক্ষকের নাম পাওয়া গেছে মুদাররিসের নাম পাওয়া গেছে যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে হাদিসের শিক্ষা নিয়েছে বিভিন্ন ভাবে হাদিসের জ্ঞান নিয়েছে সানাদের জ্ঞান নিয়েছে মাতানের জ্ঞান নিয়েছে রাবির জ্ঞান নিয়েছে মাসলা মাসালের জ্ঞান নিয়েছে মাসলা মাসালের হাল শিখেছে মুজতাহিদ পাওয়া গেছে ইস্তিমবাদকারীদেরকে পাওয়া গেছে চার ইমামের এক ইমাম ইমাম হাম্বালি রাহমা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জীবনীর মধ্যে 4000 উস্তাদের মধ্যে থেকে একটা শিক্ষকের নাম পাওয়া গেছে তার নাম হচ্ছে বাহলুল মাজুব কথা বলে না এ বুঝতে পারে না আমার আলোচনা ফরতদা আলা আসারিহিম কাসাসান ফওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা রাহমাতান মিন ইনদিনা এই তাফসীরটা করি একটু বুঝিয়ে দিই সূরাতুল কাফের 64 65 নম্বর আয়াত আসাবে কাফ অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে পারছেন আলোচনা ওলির দরবারে কেন এলে মুখ দেখতে হাদিয়া দিতে অলির দরবারে কেন এলেন এ হুকুম কয়ে দিয়েছে আপনাকে নেকদার বান্দাদের দরবারে যাওয়া সলে বান্দাদের দরবারে যাওয়া আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদের দরবারে যাওয়ার এর হুকুমটা কোথা থেকে এলো ফরতদ আলা আসারিহিম কাসাসান এখান থেকে এসেছে ফওয়াজাদ আবদান মিন ইবাদিনা আতাইনা রাহমাতান মিন ইনদিনা আল্লাহ বলছে আতাইনা রাহমাতান মিন ইনদিনা আমার খাস খাজানা থেকে আমি আল্লাহ কিছু মানুষকে কিছু এক্সট্রা পাওয়ার দান করি কোন আলেমের মাজাল নেই কোন মুহাদ্দিসের মাজাল নেই কোন মুফাসসিরের মাজাল নেই কোন মুফতির মাজাল নেই আতাইনা রাহমাতান মিন ইনদিনা আল্লাহ বলছেন আমার কাছ থেকে আমার খাস খাজানা থেকে গিফট করি তাদেরকে আলাদা তারাই
আলি, তারাই নেক, তারাই ফেরেশতা, তারাই আল্লাহ ভিন খোদা বিরুতা। জোরে বলে, জোরে বলে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদদের মধ্যে একজনের নাম পাওয়া যায় না, একজন ব্যক্তির নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে বাহলুল মাজজুব। কে? আলেম, মাওলানা, মুহাদ্দিস। মাজজুব বলা হচ্ছে এ সুফি মানুষ ছিলেন। আতাইনা রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এখান থেকে সেটা বাহলুল মাজজুবের কাজ ছিল, বাহলুল মাজজুবের কর্ম ছিল। বাহলুল মাজজুব যে কাজটা করত সেই কাজটা কি? পরিষ্কার করে পাওয়া যায় দাজিলা নদীর তীরে সমুদ্র উপকূলীয় মানুষ আছেন আপনারা, দীঘাতে যান একটু বেড়াতে ঘুরতে, দেখবেন বালিতে একটু ঘর তৈরি করে। কথা বলে নেন, বালি দিয়ে নকশা করে। বাহলুল মাজজুবের কাজটাও ছিল বালি এর মধ্যে নকশা করা, বালির মধ্যে ঘর তৈরি করা। একদিন জুবাইদা বেগম কে বলে, কি কর রে? ঘর বানা রহা হুঁ। কহা? জন্নত মে ঘর বানা রহা হুঁ। বিকতে হ্যায়? বলে বিকতা হুঁ। কিমত কিতনা? 10 দিরহাম হাতে দিয়েছে, সমুদ্রের পানিতে 10টা দিরহাম ফেলে দিয়েছে। বালির ঘরটা ভেঙে দিয়ে বলে, তেরা ঘর জন্নত মে বন গয়ে। হারুনার রশিদ লেগে গেছে, টাকা দেওয়ার জায়গা খুঁজে পাওনি, ফকিরকে দিতে মিসকিনকে দিতে সমুদ্রে টাকা ফেলে দিয়ে বলছে, তেরা ঘর জান্নাত মে বান গায়ে, টাকা দেওয়ার জায়গা খুঁজে পাও না। মাই সঙ্গে সঙ্গে রাগ করতে করতে বউকে ঘরে নিয়ে চলে গেছে, ঘুমিয়ে পড়েছে, স্বপ্ন দেখছে বড় জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়ে গেছে। জান্নাতের ঘরের মধ্যে সাইন বোর্ডে লেখা আছে, বাইতে জুবাইদা, জুবাইদা প্যালেস, জুবাইদা বাংলো, জুবাইদা প্যালে গেস লেখা হয়ে গিয়েছে। বাইতে জুবাইদাতে ঢুকতে গেছে হারুন আর রশিদ, দারোয়ান প্রশ্ন করেছে, কা ঘুসরায়? ও তেরা বিবি কা, মানে মেরে বিবি কা মাকান হবে, তেরা বিবি কা হে, তেরা নেই, চল তোর বইয়ের ঘর, তোর কুতা থেকে হলো বেরো। ঘুম ভেঙে গেছে, বইয়ের হাত ধরে কাহা বলে, চলো বাহলুল কে পাতাল, কাল তো মেরে ইতনা গুসে হোকার ওয়া কে ওয়া সে লট কর হমকো ঘর মে লেকার চলে আয়ে থে, আজ কাহা লেকার জা রহে? বলে ওহি বাহলুল কে পাঙ্গাস। বলে কা হোগা ওয়া জা কর? বলে চলো না ইয়ার, বাত কিয়া জিয়াদা কর রহে, ধরে লিয়ে বউ কে গেছে। গিয়ে দেখছে বাহলুল ওই জায়গায় নদীর মত সমুদ্র, দাজিলা নদীর তীরে একই অবস্থায় ঘরটা তৈরি করছে। প্রশ্ন করেছে, একইভাবে ক্যা কর রহে হে? জন্নত মে ঘর বানা রহা হুঁ, বিকতে হ্যায়? হ্যাঁ বিকতা হুঁ। কিমত কিতনা? বলে 10,000 দিনার। বলে কাল তো 10 দিরহাম থা, আজ কাইসে 10,000 দিনার বন গয়ে? বলে কাল বন্দে আয়ে থে গে, দেখ কর নেগে গে, বিন দেখে লেকর গয়ে থে গে, আজ আয়ে দেখ কর আয়ে গে, কাল বিন দেখে লেকর গয়ে থে গে, ইসলিয়ে 10 দিরহাম থা, আজ দেখ কর আয়ে গে, ইসলিয়ে 10,000 দিনার বন গয়ে। মুস্তাফা বলছে, জো মুঝকো দেখা ঈমান লায়া, সরকার কায়নাত বল রহা হে, জো মুঝকো দেখা ঈমান লায়া, মদিনা দুলাল বল রহা হে, জো মুঝকো দেখা ঈমান লায়া, জো মুঝকো দেখা ঈমান লায়া, আফতাবে তরিকত বল রহে হে, জো মুঝকো দেখা ঈমান লায়া, উসকো মাই এক বার মারহাবা কহ রহা থা হুঁ, জো মুঝকো নাহি দেখা ঈমান লায়া, উসকো মাই 7 বার মারহাবা কহলাতা। ছড়ে বলেন, চলে বলেন। ইমামে আজমের একটা উস্তাদের নাম ছিল বাহলুল মাজজুব। কি করেছিল তার কাছ থেকে বলে, কিছু তো পেয়েছিল, নালে উস্তাদের নামে এলো কেন? কিছু তো শিখেছিল। আর আল্লাহর ওলিরা কি শিখায়? নামাজ? না না, এটা 1-2 তে ওয়া কখা শিখায় না, ইউনিভার্সিটিতে শিখায়, এবিসিডি তো প্রাইমারি লেভেলে শেখায় না, গ্যাজুয়েশন লেভেলে শেখায়। আল্লাহর ওলিরা নামাজ শেখানো আসে না, আল্লাহর ওলিরা রোজা শেখায় না, আল্লাহর ওলিরা হজ শেখায় না। বলে হুজুর কি ওয়াজ করছেন? ওলিদের দরবারে তো শেখার, হ্যাঁ অবশ্যই শেখার, কিন্তু নামাজ নয়। নামাজ শিখতে রুহুল আমিন পীর আবু বকরের দরবারে যায় নাই, নামাজ শিখতে মুজাহিদের জামান সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে যায় নাই, 44টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত একজন মুজাহিদ হয়ে পীর আবু বকর সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে 18টা বছর কাটিয়েছে, নামাজের হাকিকাতকে
নামাজ নকশাই শিখতে যায়নি। আরে নকশাই তো নামাজ হুগলি জেলায় সীতাপুরে শিখে গিয়েছিল পীর আবু বাবু। কথা বলে না কেন, কথা বলে না কেন? ১৮টা বছর নামাজ শিখেনি, নামাজের হাকিকত কে শিখেছে? জোরে বলবেন, জোরে বলবেন না। ইব্রাহিম আদম ১৪ বছর ধরে কাবার সামনে এসে দাঁড়িয়েছে, ইব্রাহিম আদম ১৪ বছর ধরে একটা করে পা ফেলেছে, দুটো নফল নামাজ পড়েছে, ১৪ বছর সময় লেগেছে, কাবার কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে হাকিকাতে কাবা, হাকিকাতে কাবার জায়গাই নাই। হুজুর কি ওয়াজ করছেন, সব বুঝবেন না, তরিকাতের একটা সবক আছে, হাকিকাতে কাবা। জানবেন কি সুলতানুল আজগার কি জানেন আপনি? কি চিনেন সুলতানুল আজগার কাকে বলে? আরে নামাজ তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জু দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, নিজামউদ্দিন আউলিয়া দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, কুতুবউদ্দিন কাকীও দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, বাহাদ্দিন নকশবন্দি দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, মুজাদ্দেদ জামান দুরিকাত পড়েছে, আপনি আমি পড়ি। আরে তাদের দুরিকাতে চারটে সেজদা ছিল, একটা রুকু ছিল, আপনার দুরিকাতেও চারটে সেজদা একটা রুকু, পার্থক্যটা কোথায়? আরে পার্থক্য কোয়ান্টিটিতে নয়, পার্থক্য হচ্ছে কোয়ালিটিতে। তাদের নামাজের কোয়ালিটিটা আলাদা ছিল, আপনার নামাজের কোয়ালিটি সাদা মাটা। আরে জ্যাকেট তো এখানে সবাই পরে আছে, কোটি সবাই পরে আছে, কথা বলেন না, ব্র্যান্ডেড বলে কিছু জিনিস আছে না? না, আরে মোবাইল তো সকলের হাতে আছে, কারাতে চাইনা আছে, কারাতে স্যামসাং আছে, কারাতে আইফোন আছে, কেউ কি বলতে পারবে না তোরটা অ্যান্ড্রয়েড নয়, আমারটা অ্যান্ড্রয়েড না, সবই অ্যান্ড্রয়েড। আরে নামাজ তো সবই, কিন্তু কোয়ালিটি আসমান আর জমিন পার্থক্য, ওর ভিতরে প্রসেসর আসমান আর জমিন পার্থক্য, র‍্যাম আসমান আর জমিন পার্থক্য। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে র‍্যাম তৈরি করতে হয়, প্রসেসর তৈরি করতে হয়, স্ক্রিন তৈরি করতে হয় না, স্ক্রিন মডেল তো তৈরি হয়ে আছে, ভিতরের প্রসেসর গুলো তৈরি করতে হয়। জীবনে চরিত্রটা গঠন করেন, নাটক নয়, অভিনয় নয়, দামাবাজি নয়, আল্লাহ পাক কবুল করেছেন। ১৪ বছর পরে যাবার পরে দেখছে কাবার হাকিকাতে কাবার জায়গায় নেই, আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ তোমার দরবারে ১৪টা বছর সময় লাগলো, একটা করে পা ফেলেছি, তোমার দরবারে দুরিকাত সিজদা দিতে দিতে এসেছি, কিন্তু এসে দেখছি হাকিকাতে কাবা, হাকিকাতে কাবার জায়গায় নেই, কোথায় গেছে? আল্লাহ বলছে, আল্লাহ তরফ থেকে ইলকা হচ্ছে, ইব্রাহিম আদম আমার কাবা কারোর ইস্তেকবাল করতে গেছে। চার ইস্তেকবাল দেখি, দেখছে একটা বৃদ্ধা মহিলা আসছে, পরিচয় নিয়েছে রাবিয়া বসরি। রাবিয়া বসরিকে জিজ্ঞেস করছে, বোন করেছো কি তুমি? আমি তো এই কাজ করে এসেছি, তুমি কি কাজ করে এসেছো? বলে আমি তেমন কিছু কাজ করিনি, আমি আজিজে ইনকেসারির সাথে এসেছি, তারপরে আদবের সাথে কাবা জিয়ারাতে এসেছি। আল্লাহর ওলিদের দরবারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আদবানা জীবন তৈরি করা। কি মনে করেন আদব মানে কি ভাবেন? তরিকাতের মূল সবক হচ্ছে আদব, আদব মানে কি ভাবেন? এইভাবে দাঁড়ানো, হুজুরের সামনে বেঁকে যাওয়া, আদব মানে কি? মুসাফাকের হাদিয়া দেওয়া, এই কথা বলে মাশাআল্লাহ তাকবীর দেন ভাই, আসছে আলোচনা নয়। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, প্রতাপপুর দরবার শরীফ ভাইজান হুজুর কিবলা, প্রতাপপুর দরবার শরীফ ভাইজান হুজুর কিবলা, নারায় তাকবীর। বিদায় নিয়ে আপনাদের খিদমত থেকে বসে যান, আপনাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদেরকে সামনে রেখে রোল মডেল করে জীবনের চরিত্রটাকে গঠন করার চেষ্টা আপনারা করেন, আল্লাহ সুযোগ করে দেন আরো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার। গোনাগার এসেছিলাম দরবারে দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহর ওলি শুয়ে আছে যেখানে, তারা রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু পাওয়ার জন্য শেষ কথাটা বলে দিয়ে বিদায় নিয়ে আপনাদের খিদমত থেকে, আল্লাহর ওলিদের দরবারে আসার একটা মূল উদ্দেশ্য হবে আদব। আর আদবটা কি? আদব মানে এভাবে বেঁকে দাঁড়ানো নয়, কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান দেওয়া নয়,
আদব তো এগুলো আছে বাপকে দেখে আদব দেওয়া মাকে দেখে আদব দেওয়া পীরকে দেখে আদব দেওয়া ঠিক আছে সবের আদব আছে আপনার ঈমানেরও একটা আদব আছে আপনার আমলেরও একটা আদব আছে আপনার দোয়া চাওয়ারও একটা আদব আছে আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলা সকলে জানেন এ দরবারের সাথে হুজুর কেবলা একটা আলাদা সম্পর্ক ছিল প্রতাপপুরের বর্তমান দায়িত্বশীল পীর সাহেব যিনি আছেন তিনার সাথে আমার চাচাজান হুজুর কেবলা আলাদা একটা সম্পর্ক ছিল হুজুর কেবলা এবারে রমজান মাসে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন ফুরফুরা শরীফের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব মুজাদ্দেদে জামানের ওসিয়াতের বাস্তবের রূপ দেওয়ার জন্য জীবনটাকে যিনি বিলীন করে দিয়েছিলেন আখলাকে রাসূল আবুল ইয়াতিম 350 থেকে 400টা মাদ্রাসা দায়িত্বের সাথে পরিচালনা করতেন হুজুর কেবলা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন হুজুর কেবলা রোহানি দোয়া রোহানি তাওয়াজ্জু আমাদের কাছে আছে আল্লাহ পাক তানাকে জান্নাতের উচ্চ মাকাম দেন এবং তানা রোহানি দোয়া আমাদের নসিব করেন হুজুরের জন্য দোয়া করবেন সাথে সাথে আমার মেজ চাচি আম্মা জান হুজুরের আহলিয়াও 5.5 মাস পরে ইন্তেকাল করেন তানার জন্য দোয়া করবেন আমি গুনাহগার বিদায় নিয়ে আমার জন্য দোয়া করবেন মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা